হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে এবং অনেক দরকারি একটি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু অবশ্যই ডিসক্রিপশন টাইটেল থেকে বুঝতে পারছেন যে রোল আপ ব্যানার ডিজাইন অথবা এক্স ব্যানার। তো প্রথমে আমি বলে রাখি, আমরা সবাই ম্যাক্সিমামই রোল আপ ব্যানার চিনি, যে রোল আপ ব্যানার কী বা অনেকে ডিজাইন পারি, কিন্তু আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে রোল আপ ব্যানার এবং এক্স ব্যানারকে আমরা সমান করে ফেলি। রোল আপ ব্যানার কী, এক্স ব্যানার কী, সাইজ কত নিয়ে কাজ করলে ভালো হবে, কোথা থেকে আমরা ইনফরমেশন পাবো, কেমন ডিজাইন হয়, এ টু জেড আমি আজকে এই ভিডিওয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যে কোনো বিষয়ের উপরে এ টু জেড মানে বিস্তারিত আলোচনা করার, তো এবং সেটা বাংলায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা একটু আমাদের ব্রাউজারটা ওপেন করি। ওকে, এটা হলো আমার গ্রুপ লার্ন উইথ সোহাগ। আমার ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা পাবেন। আমি যে ভিডিওগুলো তৈরি করি, এই কাজগুলো করে যদি আপনি প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিস করে যদি ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে চান, তাহলে অবশ্যই এই গ্রুপে অ্যাড হবেন। এই গ্রুপে অ্যাড হয়ে গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করে আমাকে ট্যাগ করে বা আরও মানুষকে ট্যাগ করে দিলে আপনি সাথে সাথে উত্তর পাবেন যে কোন কোন ভুলটা হয়েছে এবং কীভাবে আপনি শুধরাতে পারবেন। কারণ শুধু ভিডিও দেখে দেখে যাবেন আর হলো যে প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু আপনার জন্য এগুলো ভালো হবে না। কারণ কোনো কিছু শুরু করার আগে আপনাকে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি ক্লায়েন্টের কাজ শুরু করতে যাচ্ছেন, তার আগে আপনাকে সেই কাজটা নিয়ে যদি একটা দুইটা প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আরও অনেকগুলো ভিডিও তৈরি করে রেখে দিছি, যে ফ্লেয়ার বুশিয়ার বা এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে। চাইলে আমার ইউটিউব চ্যানেলের শেষ থেকে একটু দেখতে পারেন, কারণ এগুলো আমার আগের ভিডিও বিজনেস কার্ড থেকে শুরু করে সামনে প্রত্যেকটা প্রজেক্ট বেস আরও অনেকগুলো ভিডিও আসবে। রোল আপ ব্যানারের পরে যে যে ভিডিওগুলো খুব দরকারি সেগুলো আসবে। তো প্রথমে দেখি যে আসলে রোল আপ ব্যানারের কোনো মার্কেট প্লেস আছে কি না বা তেমন বিক্রি হয় কি না। দেখেন, আমরা যখন আমি সবসময় বলি গ্রাফিক রেভারে দেখার জন্য, তো গ্রাফিক রেভারে যখন আসবো তখন দেখেন রোল আপ ব্যানার দিয়ে যদি আপনি এখানে সার্চ দেন, এখানে অনেকগুলো অপশান পাবেন এবং এখানে আসলেই দেখবেন অনেক ভালো ভালো সেল আছে রোল আপ ব্যানার। এবং এটা একটা নতুন ট্রেন্ড, নতুন বলতে এটা দেশের বাইরে অনেকদিন ধরে আসছে, বাট আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই ডিজাইনটা করে এবং তারা ভালো সেল পায় বা ভালো টাকা ইনকাম করে শুধু রোল আপ ব্যানার ডিজাইন করে। কারণ দেশের বাইরে একটা সেমিনার হলে বা একটা অনুষ্ঠান হলে সেখানে তাদের সেই অনুষ্ঠানের সামনে বা প্রতিষ্ঠানের সামনে রোল আপ ব্যানারটা রেখে দেয় এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠান। তো দেখেন, আমি এখানে খেয়াল করলে দেখবেন যে 8 সেল, 10 সেল, 11 সেল হতেই আছে, মানে 221 সেল একটা রোল আপ ব্যানার। তো এভাবে রেগুলারই সেল হচ্ছে। আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি সার্চ দিই রোল আপ ব্যানার, দেখেন শুধু রোল আপ ব্যানার দিয়ে হিউজ এখানে সেল হচ্ছে। এরা রেগুলার রোল আপ ব্যানারের, আমি গিগুলো একটু ওপেন করব, এরা রেগুলার রোল আপ ব্যানার হলো মানে সেল করতেছে। তো দেখেন এখানে এক একজনের রিভিউ দেখেন 300, 200, 400, 500 এইভাবে করে। তো আমরা একটু দেখি, দেখেন এখানে রোল আপ ব্যানার দিয়ে সে হলো 56টা রিভিউ, এখনও 4টা রিভিউ তার পেন্ডিংয়ে আছে। তার ডেলিভারি ডেট অনেক বেশি দেওয়া, যার কারণে দেখেন এখানে সর্বশেষ ডেলিভারি দিয়েছে 2 দিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে। তো এক একটা সে অর্ডার করে $40, তার মানে 4টা পেন্ডিংয়ে আছে, তার মানে সে প্রতিদিনই তার হলো রোল আপ ব্যানারের কাজ পাচ্ছে। সাথে দেখি এখানে একটা দেখি, এখানে দেখেন এনারও 4টা পেন্ডিংয়ে আছে, সেও 2 দিন আগে সর্বশেষ হলো রিভিউ ডেলিভারি দিছে। তো এখানে আর একজনেরটা দেখবো, এইভাবে করে আপনি যদি খোঁজেন, এখানে দেখেন এনার 4টা পেন্ডিংয়ে আছে, সরি এখানে একটু দেখি এনার 2টা, এটার 2টা পেন্ডিংয়ে আছে। তো ঠিক এইভাবে করে আপনি মনে করেন একটা সার্ভিস দিচ্ছেন, যে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, তার সাথে সাথে যদি রোল আপ ব্যানারটাও দেন, তাহলে যদি প্রতিদিন একটা করে আপনার অর্ডার আসে তাহলে কিন্তু সেটা অনেক। তো আমরা এখন চলে যাব রোল আপ ব্যানারের সাইজ কত এবং কীভাবে ডিজাইন শুরু করতে পারি। এটা তো দেখালাম যে রোল আপ ব্যানারটা আমরা সেল আসে কি না। দেখেন গুগলে গিয়ে যদি আপনি রোল আপ ব্যানার দিয়ে সার্চ দেন, তাহলে এখানে বেশ কিছু সাইজ দিবে, যে 800 mm, 850 mm ওয়াইড এবং 2000 mm হাইট। এখন এটা যদি আমরা গুগলে গিয়ে একটু এ করি, যে 800 mm 2 ইঞ্চি, এখন এখানে 800 mm 2 ইঞ্চি যদি দেখেন, 800 mm হচ্ছে 31.45 ইঞ্চি। তো তাহলে হচ্ছে আমাদের ওয়াইড হলো 31.45, আমার গুগল বলতেছে। কিন্তু আমাদের মার্কেট প্লেস যেটা বলতেছে, যদি আমি গ্রাফিক রেভারে যাই, এখানে দেখেন
30x70, তার মানে 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, 30 ইঞ্চি হলো ওয়াইড এবং হাইট হলো আপনার 70 ইঞ্চি। তো আমরা সবসময় এটাই করব, কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে না দেয় যে আমার রোল আপ ব্যানারের সাইজটা এটা হবে, তাহলে আপনাকে করতে হবে 30x70 ইঞ্চি। আর যদি ক্লায়েন্ট কিছু বলে দেয় তাহলে ওটাই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লায়েন্টের কাছে সবসময় জেনে নেবেন যে আমি ডিফল্ট এটা করি, আপনারটা কোনটা করতে হবে। এখন এক্স ব্যানারে যদি আসি, দেখেন এক্স ব্যানারের নির্দিষ্ট তেমন সাইজ পাওয়া যায় নাই, আমি খুঁজে পাই নাই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ পাওয়া গেছে যে এটার অনেকগুলো সাইজ আছে। যেখানে যদি যাই দেখেন এক্স ব্যানার স্ট্যান্ডার্ড স্টান স্ট্যান্ডার্ড, এখানে একটা স্টানের সাইজ 8.5x7 8.5। আসলে জিনিসটা হলো সেম, খালি সাইজের একটু 19-20 হবে, কিন্তু ডিজাইন যদি আপনি করতে পারেন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটা এই সাইজে করলেই হবে, কোনো সমস্যা নেই। এখন এক্স ব্যানার কি আর হলো রোল আপ ব্যানার কি এটা একটু দেখবো। দেখেন রোল আপ ব্যানার যখন যাচ্ছি তখন দেখেন এটার স্টানগুলো দেখবেন, একটু একটা জিনিস খেয়াল করবেন, নিচে দেখেন স্টানগুলো বসানো মানে দাঁড়ানো আর উপরে একটা আছে, এটাকে বলা হয় রোল আপ ব্যানার। এখন যদি আমি এক্স ব্যানারে যাই, এক্স ব্যানারে গেলে দেখবেন এখানে এখন এমন স্টান থাকে। আমি আপনাদের জন্য বেশ কিছু ছবি তুলে রাখছি দেখানোর জন্য। এই যে দেখেন, এগুলো আমাদের বাংলাদেশে সাধারণত রোল আপ ব্যানার কম ব্যবহার হয়, এক্স ব্যানার বেশি ব্যবহার হয়। কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠানের সামনে দেখবেন এই যে স্টান, দেখেন স্টানগুলো লাগানো, এটাকে এই যে এটাকে বলা হয় এক্স ব্যানার। এটাকে রোল আপ ব্যানার হিসাবে ভাববেন না, কারণ রোল আপ ব্যানার হিসাবে ভাবলে কিন্তু আপনি ভুল ভাববেন। তো সাইজটা আসলে আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে রোল আপ ব্যানারের সাইজটা কত হবে, বা এক্স ব্যানারের যদি না বলে দেয় আমরা এক্স ব্যানারের সাইজ, রোল আপ ব্যানারের সাইজটা 70, যেখানে যাবেন 30x70 দিয়ে শুরু করতে হবে। এখন দেখি এখানে এই ফাইলটা, এটা আমাদের বাংলাদেশে এক বড়ো ভাইয়ের করা, সে গ্রাফিকের উপর অনেক ভালো কাজ করে। তো এখানে লেখা আছে দেখেন 70x30 উইথ ব্লিপ সেটিং। এটা যদি বুঝি না বুঝি আমরা আরও একটু নিচে আসি, এখানে একটু দেখি, দেখেন 30x70, তার মানে এটা হলো স্ট্যান্ডার্ড আছে 30x70 ইন উইথ ব্লিপ। আপনি এখানে আসলেও লেখা আছে দেখেন কর্পোরেট রোল আপ ব্যানার 30x70 ইন উইথ ব্লিপ, তার মানে ব্লিপ সহ 30x70। এখন আমরা অন্য অন্য জায়গায় যখন যেতাম, আমি একটু একটা জিনিস একটু আর একটু দেখবো যে প্রিন্ট, যদি আমি ফ্লায়ারে যাই দেখেন একটা ফ্লায়ারে চলে আসলাম, এখানে লিখছে 8.27x11.69, এটা হলো ব্লিড আছে, তার মানে প্রিন্ট ডাইমেনশনটা ব্লিড সহ এই যে এখানে দেখেন এটা। তো আমাদের 30x70 ভিতরে কিন্তু ব্লিড থাকবে। এখন একটু চলে যাই, আমরা এই ডিজাইনটা মনে করে দেখাবো যে এটা কীভাবে কী। তো এই ডিজাইনটার জন্য এটা হলো আমাদের, ওকে আমরা এটা একটু করে দেখাবো। এটা করার জন্য আমি মনে করেন যে এটাকে স্ক্রিনশট দিয়ে নিই, তাহলে আমার জন্য ভালো হবে, কপি করলাম। ওকে, এখন কী করবো, নিউ ডকুমেন্ট নিয়ে এখান থেকে আমরা কিন্তু দেখে আসছি, ইঞ্চি হলো ওয়াইড হলো 30x70 300, সিএমওয়াইকে কালার মোড। একটু বলে রাখি, যদি কারোর পিসির কনফিগার একটু কম হয়ে থাকে মানে খুব লো হয়ে থাকে, তারা কিন্তু এই কাজগুলো করতে অনেক কষ্ট হবে বা মানে অনেক ঝামেলায় পড়বেন, কারণ এটা অনেক মানে অনেক বড়ো একটা কী বলা যায় 30x70 ইঞ্চি, তার মানে অনেক ভারী একটা ফাইল হয়ে যাবে, যার কারণে আপনাকে অবশ্যই একটু কিছু কনফিগারটা ভালো নিতে হবে। এখন আমরা এটার ভিতর থেকে ব্লেড নেব, ব্লেড সেফটি জোন সবে নিয়ে নেব। ওকে, কন্ট্রোলারটা সি, ক্যানভাস সাইজে যাব, গিয়ে এখান থেকে আমরা কী করব, আস্তে আস্তে কমাবো, কারণ সেফটি জোন যদি রাখি না হলে শুধু ব্লেডে রাখলাম, কারণ আমরা এগুলো সবাই জানি যে সেফটি জোন এগুলো নিয়ে আমাদের, ও সরি, ইঞ্চি -0.25 এবং সরি ইঞ্চি -0.25। ওকে, এটা হলো আমাদের কিন্তু ব্লিড, এই যে চলে আসলো এটা হলো ব্লিড চলে আসলো। এখন আপনি সেফটি জোন নিতেও পারেন বা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দুই সব দিক দিয়ে বাদ দিতে পারেন, কারণ আপনাদের সেফটি জোন রেখে তারপরেও আমরা কিন্তু অনেক বাদ দিয়ে রাখি, কেমন দেখেন ডিজাইনটা কিন্তু একটা নির্দিষ্ট জোন বাদ দিয়ে দিছি, এখান থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিছি, তো আমরা আর সেফটি জোনটা নিলাম না, আমরা একটা বাদ দিয়ে দেবো। এখন এই ডিজাইনটা একটু বাইরে করে নিব। আচ্ছা, এটা অনেক সোজাই আছে, সোজা যখন আছে তখন আমরা খুব সহজে এটা করতে পারবো।
কন্ট্রোল জে, ওকে এটা অনেক ছোট লাগছে, আমি এটা মিডিলে নিয়ে আসলাম। দেখেন ইমেজটা ফেটে যাওয়ার মতো অবস্থা, মানে এত বড়। যাও সরি, এটা হলো আমাদের ডিজাইন, আমরা বাইর করে ফেললাম। এখন আপনার প্র্যাকটিস করার জন্য গ্রাফিক রেবার থেকে এমনভাবে নিয়ে নতুন নতুনভাবে নতুন নতুন ডিজাইন নিয়ে বাহির করে আপনার সাইজের উপরে নিয়ে আসবেন। এখন দেখেন আমরা যদি এখানে 0.25 ছাড়তাম তাহলে কম আসতো, তাহলে যার কারণে আমরা এখান থেকে যতটুকু আসে এতটুকু করে সব দিক দিয়ে ছেড়ে দিব, সেটা পরে আসছি। এখন শুরু করব ডিজাইন। ডিজাইন শুরু করার জন্য আমাদের একটা লোগো দরকার, আমরা একটু লোগোটা নিয়ে আসি। আমি আমার লোগো নিয়ে আসলাম। আচ্ছা একটা কথা বলে রেখি, এখানে যদি আপনি ফ্লায়ারে কোনো ফন্ট সাইজ 22 ব্যবহার করেন এবং সেটা যদি এখানে মনে করেন যে 22 দিলে হবে, সেটা কিন্তু হবে। এখানে 3 ডাবল লাগবে, এই একটা ফন্ট সাইজ অনেক বড়। কেমন আমি যদি বড় করি তাহলে দেখেন কত বড় হয়ে যাচ্ছে এটা। তো যাই হোক, আমরা শুরু করলে বুঝবো। লোগোটা আপনারা আপনাদের যেখান থেকে যেখানে লোগো থাকে সেখান থেকে নিয়ে আসবেন। তো এখানে একটুখানি মাথায় খাটাতে হবে। এখানে দেখেন অনেকগুলো শেপ আছে, শেপগুলো কীভাবে নিব, শেপগুলো নেওয়ার সহজ বুদ্ধি হলো প্রথমে এই একটা শেপ নেওয়া, তারপরে দ্বিতীয় শেপ নেওয়া, তারপরে গিয়ে তৃতীয় নাম্বার শেপ নেওয়া, এবং তারপরে ইমেজের জন্য একটা শেপ এবং ইমেজ, তারপরে উপরে এই শেপটা। দেখি আমরা এটা কীভাবে করতে পারি, সেটার জন্য আমি এখান থেকে একটা রোলার নিয়ে নিব। ওকে ফাইন, এখন আমি চলে গেলাম, একটা শেপ নিয়ে নিলাম এখান থেকে, আমরা স্ট্রোক কালো কালার থাকলো। আমি চোখ টপ করে এখান থেকে আই ফিগার দিয়ে কালারটা নিয়ে নিব। আমার শেপটা নেওয়া শেষ, আমি এটাকে ইমেজের নিচে দিয়ে দিলাম। তারপরে কী বললাম, তারপরে বললাম এই একটা শেপ আছে এটা নিব। এই শেপটা নেওয়ার জন্য তাহলে আমরা কীভাবে কী করতে পারি সেটা একটু দেখি। সেটা যদি দেখি তাহলে আমরা যেতে হবে পেন টুল। পেন টুলে গিয়ে এখান থেকে এই যে রুলার নিয়ে নিয়েছিলাম, আমি এই কারণে আগে থেকে রুলার নিয়ে নিয়েছিলাম যে এটা এই পর্যন্ত। ওকে ফাইন, দেন এখান থেকে এটা দিয়ে দিব। এখন দেখেন এখানে ভুল আছে, ভুল বলতে আমি একটু ডিলেট করে দিই। ভুল বলতে এটা দেখেন এখান থেকে শুরু হয়ে এখানে এবং এটাই, তাহলে আমাদেরকে এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমি জুম করে পরে নিচ্ছি, আপাতত জাস্ট ঠিক করে নিই, দেন আমি জুম করব। ওকে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে উপরে উঠে গেছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে কিন্তু একটা ভুল করছিলাম, সেটা হলো হয়তো অনেকেই মনে নাই, আমরা যে ক্যানভাস সাইজ থেকে মাইনাস করছিলাম কিন্তু সেটা কিন্তু আর প্লাস করি নাই। প্লাসটা করে নিব, তাহলে আমাদের সাইজটা বাইরে চলে যাবে, এই যে চলে গেল। এখন আমার কাজ হবে এটা ডিরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে উপরে টেনে দেওয়া। আপনার পিসি অনেক স্লো হয়ে যেতে পারে মাঝে, আপনি এই কাজ করার সময় দয়া করে আর কোনো সফটওয়্যার ওপেন রাখবেন না যদি, কারণ এটা করার সময় অন্যগুলো, এটা এটা ঠিক আছে আমি এটাকে একটু নিচে করে দিই, এটা করার সময় অন্যগুলো সফটওয়্যার ওপেন রাখলে আপনার কাজটা করতে অনেক ঝামেলা হবে। দেখেন আমারই অনেক ঝামেলা করতেছে। ওকে ফাইন, এখানে ঠিক আছে, তাহলে এখন আমার এটাও এটাও চলে যাবে এই ডিজাইনের নিচে। এখন যেটা আছে কি, যেটা আছে এখান থেকে একটা শেপ আছে, আপনি চাইলে এই শেপটা পুরোটা নিতে পারেন, না হলে আপনি শুধুমাত্র এতটুকু নেবেন। ওকে আমি ডিজাইনের উপরে আসি, আমি একটু বাড়তি করে নিই, মনে করেন এ পর্যন্তই শেষ আমার শেপ। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা শেপ ধরে টেনে এনে দেবেন। ব্যাস আমার ডিজাইন যতটুকু কালো শেপ ছিল ততটুকু হয়ে গেল। এটাও আমি নিচে দিয়ে দিলাম। এখন যেটা আছে একটা ইমেজ নিতে হবে, ইমেজ নেওয়ার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো একটা শেপ নিয়ে নিতে হবে। আপনার একটা জিনিস মনে রাখবেন, রোল আপ ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, বুশিয়ার বলেন, যদি আপনি স্লাইডার যেটা হয় এটা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা অনেকটাই হয়ে যাবে, কারণ প্রথমেই স্লাইডারটাই হলো মেন। আমি একটা ইমেজ এখন নিয়ে আসব। তো আমাদের ডিজাইনে যে ইমেজটা আছে ওই ইমেজটা আসলে কী ইমেজ, ওই ইমেজটা আপনি যদি সিটি ইমেজ দিয়ে সার্চ দেন
আপনি এই ইমেজগুলো পেয়ে যাবেন। দেখবেন ফ্লায়ার বুশিয়ারে সাধারণত এই ধরনের ইমেজ ব্যবহার হয়। অনেকে জানে না এই ইমেজগুলো কী দিয়ে সার্চ দেব, সিটি বা বিল্ডিং এরকম ধরনের কিছু দিয়ে সার্চ দিলে আপনি বড় বড় ইমেজ এরকম, এটাকে আমরা সেভ করতে পারি অথবা কপি করতে পারি। আমি কপি করেই নিব। এখানে আমি যে শেপটা নিয়েছিলাম শেপটা ওপেন করি, কন্ট্রোল ভি দিয়ে আমি ইমেজটা পেস্ট করলাম। ইমেজ পেস্ট করার পর দেখেন ইমেজটা এত বড়, কিন্তু এই ফাইলে সে অল্প একটু লাগতেছে, কারণ এই ফাইলটাই অনেক বড়। আমি এটাকে একটু রাস্টার স্মার্ট অবজেক্ট করে নিব, কারণ তাহলে আমার এটা স্মার্ট অবজেক্ট করে নিলাম তাহলে আমাদের এটা ফাটার সম্ভাবনা থাকবে না। আমি এটাকে ক্লিপিং মাস্ক করে এখন আমি ইমেজটা দেখি, ওকে এখন একটু সরিয়ে নিয়ে নেব। মনে করেন আমার ইমেজ এটাই, আমি এটাই ইমেজ হিসেবে দিয়ে দিলাম আপাতত, এটাই আমার ইমেজ। আপনি চাইলে আরও বড়ো করে নেবেন, এই দুটোকে একটা গ্রুপ করব, এই দুইটাও আমি ডিজাইনের নিচে দিয়ে দিব। এখন যেটা আছে এখান থেকে একটা শেপ আছে, এই শেপটা ওই সেম টু সেম আপনি এই শেপটা এইভাবে নিতে পারবেন, পেন টুল দিয়ে নিতে পারেন বা এখান থেকে আপনার পলিগোনাল দিতে পারেন। তো আমি এখন সহজে নেওয়ার জন্য একটু পেন টুল দিয়ে নিব, পেন টুল দিয়ে এখানে নিব, এখানে এখানে, ওকে এখান থেকে আমরা শেপ নেওয়ার সময় দেখে নিব যে আসলে শেপ মোটে আছে, শেপের সাথে স্টোক কোনো ইয়ে আছে কিনা। এখন এই যে কালার টালারগুলো, কালারগুলো আমরা পরে করি, কালারগুলো এইভাবে থাক, আমরা পরে এগুলো ঠিক করব। এরপরে যেটা আছে এখন লেখা, লেখাগুলো ঠিক করতে হবে। এই যে আমার লোগো, লোগোর জায়গায় আমি মনে করেন যে আমার লোগোটা বসিয়ে দিব। একটা জিনিস দেখবেন এখানে অ্যালাইন কিন্তু ঠিক আছে, এই যে আওয়ার সার্ভিস দিয়ে এক যে লোগোটা রাখছে এটা কিন্তু একটা অ্যালাইন আছে। এই অ্যালাইনগুলো ঠিক রাখবেন যে আপনি আসলে করছেন কি, যে যদি আওয়ার সার্ভিস বা লেখা এক জায়গায় লোগো একদিকে এরকমটা হলে কিন্তু আসলে ডিজাইনটা সুন্দর লাগবে না। তো দেখেন এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এটা আমি লোগোটা এখান থেকে এটা মিডিলে রাখবো। এখানে কিন্তু ব্লিড ছিল, ব্লিডটা আমরা কোনো ডিজাইনের ভিতরে ধরবো না, আমরা সবসময় এটুকু বাদ দিয়ে যাই করবো এটুকু বাদ দিয়ে করবো। তা ব্লিডের নিচ থেকে আমরা এই পর্যন্ত নিয়ে নিব, নিয়ে আমি এটাকে মিডিলে রাখবো, ওকে। এখন কী করবো, লিখবো বিজনেস ক্রিয়েটিভ ফর দ্য পিপল। আচ্ছা লিখে দেখি, ফন্ট সাইজটা একটু বড়ো করে নিই, 22 আছে, 60 করে নিই, তাও দেখেন 60ও হবে না, বিইউ, ওকে। আমরা এখান থেকে লেফট অ্যালাইন করব, কালারটা দিব হোয়াইট, বিইউ বিজনেস ক্রিয়েটিভ ফর দ্য পিইপিএল। এখন একটা জিনিস সবসময় খেয়াল করবেন, এখানে দেখেন দুইটা টেক্সট বড়ো রাখছে এবং নিচেরটা ছোটো রাখছে, তার কারণ এটা মিলানোর জন্য। এখানে তিনটা ওয়ার্ড ছিল, এখানে একটা করে ওয়ার্ড, এখন এটার উপরে যদি বড়ো করে দেওয়া হয় তাহলে সেটা ভালোভাবে মিলবে। আমি আপাতত এখান থেকে অটো করি, ব্যাবেজ নিও বোল্ড, আচ্ছা রোবোটো রোবোটো ব্ল্যাক দিয়ে সবগুলোকে বড় করে নিই, তাহলে দেখি কি হয়। ফন্ট কিন্তু আমাদের ডিজাইনের ওখানে দেওয়া ছিল, আমরা একটু খেয়াল করি না যার কারণে এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা চাইলে এখন একটা কাজ করতে পারি, এটা সেম ফন্ট কিন্তু কী করছে জানেন, এখান থেকে আপনার এটা বাড়িয়ে দিছে, এটা একটু বাড়িয়ে দিছে, এই যে এটা যখন বাড়িয়ে দিবেন তখন আপনার এরকম লম্বাটে ভাব হয়ে যাবে, এই যে দেখুন লম্বাটে হয়ে যাচ্ছে। ওকে এটা আরও বাড়িয়ে দিই, 300 করি, ওকে এখন দেখি ঠিক হয় কিনা। এই যে দেখেন আমারটা প্রায় ঠিক হয়ে গেছে, এখন এখান থেকে শুধু একটু কমানো বাড়ানো করলেই হবে। এখান থেকে ফন্ট সাইজ আমি 146 দিয়ে দিলাম এবং এখান থেকে বোল্ড করে দিলাম, এখান থেকে এটা একটু কমিয়ে দিলাম, দেখেন আমারটা মিলে গেছে, এখনও মিলে নাই, এই দুইটা এখন বাড়বে, এই দুইটা এখন বাড়বে, নিচেরটা মিলছে কিন্তু এই দুইটা বাড়বে। সবচেয়ে ভালো হয় এটাকে আমি যদি একটু ওপরে নিয়ে যাই, এটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে ফাইন,
দেন আমরা এটাকে এখানে রেখেলাম। আসলে এটা আপনি কিভাবে রাখবেন না রাখবেন বা কিভাবে সিলেক্ট করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে, কারণ আপনার ডিজাইনে যদি টেক্সট কম থাকে তাহলে আপনাকে তখন এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। যাক, আর ক্রিয়েটিভ এখানে দিয়ে দিলাম, এটা শেষ। এখন হলো আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস এখান থেকে কালারটা হবে গ্রে। ওকে, গ্রে আমি এটা ফন্ট সাইজ বাড়াবো, এখান থেকে এটা 0 করে দিলাম। আওয়ার সার্ভিস এখানে রেখে, এখন ফন্টটা সেম টু সেম কিন্তু মিলতেছে না, আমি ফন্টের নামটা দেখে নিলে আমার অবশ্যই মিলে যেত। এটা তুলে দিই তাহলে কিছুটা হলেও ভালো হবে। ওকে, মিলে গেছে অনেকটা, অনেকটাই মিলে গেছে দেখেন। আওয়ার সার্ভিস 109/110 এরকম হবে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সেটা হলো আইকনগুলো ঠিক করা, আইকনগুলো কীভাবে নেবেন বা কোথা থেকে নেবেন এই জিনিসগুলো, কারণ রোল আপ ব্যানারে আহামরি কিছুই থাকে না, তাদের একটা সার্ভিস যে হঠাৎ করে মনে করেন যে এটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের 3-4 অপশন থাকবে যে তারা প্রোগ্রাম কেন করতেছে, এবং তাই নিয়ে আপনাকে আইকনটা সুন্দর করে খুঁজে বের করতে হবে এবং তাদের ইনফরমেশন দিতে হবে। এখন আওয়ার সার্ভিস দিলাম, এখন এখানে কি আছে, ক্রিয়েটিভ আইডিয়া। আচ্ছা, এরপরে যেটা লিখব, ফন্টটা কমিয়ে নিই আগে, ওকে এখানে লিখি, কালারগুলো আমরা লাস্টে একেবারে লাস্ট ঠিক করবো। ক্রিয়েটিভ আইডিয়া ফন্ট সাইজটা একটু বাড়বে, আশি করে দিই। ওকে ফাইন, আশি করে দিলাম, আশি করে দিলে মিলে গেল। এখানে কী হবে, লরেম ইপসামের টেক্সট হবে, আপনি চাইলে এটা মনে করেন আমার এতটুকু টেক্সট দিব, এখান থেকে টাইপ লোড ডিফারেন্ট, পেস্ট লরেম ইপসাম এখানে দিলাম। এখন এখানে একটা ঝামেলা আছে, এখানে অনেক বড় হয়ে আছে, এখান থেকে এটা 100 করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আমাদেরকে, অটো এটা হবে একবারে রেগুলার। ওকে, এখন এখানে কিন্তু 10 হবে না, এ করতে হবে আমাদের এত টেক্সট দরকার নেই, আমরা এটাকে একটু ডিলিট করলাম, আমাদের মাত্র খুব অল্প কিছু টেক্সট দরকার। ওকে, এটাকে বড়ো ছোটো করে দিলাম, এখান থেকে ফন্টটা বাড়াতে থাকলাম। এখন কী করবো, এখন এখান থেকে এটা একটু বাড়িয়ে দিব, মানে আপনার যতটুকু দরকার আপনি ঠিক ততটুকু রাখবেন। এই যে মনে করেন সবসময় চোখের আন্দাজে, মানে এই যে লাইনের স্পেসটা কত রাখবেন এমন না যে কোনো নির্দিষ্ট মাপ আছে, কিন্তু যেটা দেখতে সুন্দর লাগবে, যে আপনি ছোটো করলেও যেন আপনার কাছে ওইটা পড়তে ভালো লাগে এমনভাবে রাখবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম, কালারটা একটু আরও দিলাম, কালার নিয়ে একটা স্পেশালি ভিডিও থাকবে। এখন আবার ক্রিয়েটিভ এবং এই দুইটা সিলেক্ট করে এখান থেকে আমরা লেফট লাইনটা দিয়ে দেব। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ হলো ফাইলটা আগে সেভ করা, কারণ আপনি যদি ফাইলটা সেভ না করেন তাহলে কিন্তু যে কোনো সময় ক্র্যাশ হতে পারে, আর সিসি 2017 ছাড়া 15.5 থাকলে মাঝে মাঝে ক্র্যাশ হবে, তো সবসময় চেষ্টা করবেন আপডেট ভার্সনটা ব্যবহার করতে। ওকে, এখন আমরা আইকনের জন্য একটা শেপ নিব, একটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা কিছু আইকন এখানে এনে রাখছি, প্রথমে যেটা আছে সেটা হলো আইডিয়া, আর আপনি যদি ফ্ল্যাট আইকনে গিয়ে আইডিয়া দিয়ে সার্চ দেন তাহলে আপনি অবশ্যই আইডিয়া আইকনটা পেয়ে যাবেন। ওকে, এটা না, এটা দেখেন, এখানে যদি রফ করি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমার মিলই আছে প্রায়, এই দুটো একটু অ্যালাইন করবো। এখন এটার কালার সাদা দিব। ভিডিওটা একটু বড় হলেও দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা কাজে লাগবে। এখন যেটা করব সেটা হলো আমি একটা গ্রুপ করে ফেললাম, এই চারটা মানে মনে করেন পুরোটা একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এখন দেখলাম যে আসলে কী আছে। এখন একটা জিনিস দেখবেন, এই গ্রুপ করার পরে এই যে দুইটা টেক্সট আছে না, এই দুইটা আলাদা টেক্সটে গ্রুপ করে এবং এই দুইটারে একটা অ্যালাইন করতে হবে, কারণ এই এই আইকনটা এই দুইটার সাথে ঠিক করে রাখছে। এখন একটু দেখি, ওকে, লরেম ইপসাম টেক্সটগুলো আমি আর একটু নিচে নিয়ে আসি,
ফাইন, দেন দুইটাকে একটা অ্যালাইন করব। ওকে, অ্যালাইন করে ফেললাম। এখন এই দুইটা মিলে একটা গ্রুপ করলাম, এই যে একটা গ্রুপ। এখন কাজ হবে শুধুমাত্র এখান থেকে এটা কপি করা। আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন, কপি করে এটা নিয়ে এসে এখানে বসাই দেবেন, আর কোনো কাজ না। ঠিক সেম টু সেম কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকেও এখানে এসে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে এখন খালি আপনার কাজ হবে, আপনি খালি নামটা চেঞ্জ করবেন আর আইকনটা চেঞ্জ করবেন, আর কিছুই না। আচ্ছা এখানে একটু যাই, একটা দেখাই দিই, বাদ বাকি পরেরটা আপনার দেখতে পাবেন। এটা এটা ডিলিট করলাম, এখানে লেখা আছে কি ব্র্যান্ডিং, BRANDING, হ্যাঁ ব্র্যান্ডিং হয়ে গেল। এবং এখানে কাজটা কি, এখানে খালি আইকনটা চেঞ্জ করা, তার জন্য আমি এই ফোল্ডার যদি জব করি। ওকে, তাহলে আমি এই শেপটা ডিলিট করে দিলাম, আমি এখানে একটা আইকন এনে রাখলাম, এই আইকনটা আমি এখানে দিব। এই যে মিলে আছে প্রায়, এই যে এটাকে আমি অ্যালাইন করব, অ্যালাইন করলাম, ডাবল ক্লিক করে সাদা কালার দিয়ে দিলাম। ব্যাস আপনারা তিন নম্বরটা করে নেবেন। এখন এখন এই দুইটা তো হলো, তিন নম্বরটাও সেম টু সেম করবো। এখন কী করবো, এই তিনটা গ্রুপকে ধরে আমরা এখান থেকে সমানভাগে ভাগ করবো, যে সবার ভিতরের জন্য সমান থাকে। তো এগুলো হলো ডিফল্ট করার জন্য, মানে রেসেলার মার্কেট প্লেসে করার জন্য আমাদেরকে এইভাবে, বাট ক্লায়েন্ট যখন দিবে তখন ক্লায়েন্টের টেক্সট বসিয়ে বসিয়ে করবো। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ, এখন যেটুকু আছে সেটুকু হলো ফুটারের কাজ, ফুটারের এই কাজটা। এখন এটা চাইলে আপনি পেন টুল দিয়ে করতে পারেন, অথবা দুইটা শেপ দিয়ে করতে পারেন। তো আমরা একবারে পেন টুল দিয়ে করবো। কেমনভাবে এখান থেকে এটা নিব, একটা শেপ ধরে এখানে, আবার শেপ ধরে এখানে, শেপ ধরে এখানে, দেন এই যে আমাদের শেপ তৈরি শেষ। এখন আমি এখানে একটু কাজ করবো, আমি ডিজাইনটা সবার উপরে নিয়ে আসবো। সবার উপরে নিয়ে এসে এখানে কী আছে, ফোন ইচ, ওকে কালারটা সাদা দিব। ওকে, ফোন মিলে গেল। দেন নাম্বার যেটা আছে সেটা পেস্ট করব, চাইলে আলাদা লেয়ারে লিখতে পারি, চাইলে সেম লেয়ারে লিখবে, 01780409029। ওকে, এখন একটা জিনিস দেখবেন, ফোনটা যদি আপনার হলো ব্ল্যাক ছিল, আমরা এখান থেকে এটাকে সেমি মিডিয়াম বা ওকে মিডিয়াম করে দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এবং এটাকে একটু বাড়িয়ে দেবে এই। ওকে, দেন এই দুইটাকে রাইট সাইড অ্যালাইন করে ফেলবো, পরে আমরা সবই সাজাচ্ছি আমরা। দেন এরপরে কী আছে, ফোন নাম্বারটা গেল, ফোন নাম্বারটা হাইলাইট করার কারণ যে সবার আগে মেইল করার আগে সাধারণত ফোন দেওয়ার কাজটা সবাই করে। এই দুইটা একটা গ্রুপ করলাম। এখন ইমেল, ইমেলটা আরও ছোটো করতে হবে, EMAIL ইমেল দিয়ে আমি চাইলে এক লেয়ার অথবা আলাদা লেয়ারে করতে পারি, আমি সেম লেয়ারই করলাম, ইয়োর মেইল আইডি অ্যাট দ্য রোড gmail.com। এখান থেকে এটা হবে ছোটো হাতের, দুটার ভিতরে গ্যাপটা অনেক কমবে। ফন্ট সাইজ বাড়বে, এটা হবে বোল্ড। একটা ডিজাইন সবসময় চেষ্টা করবেন একটা থেকে দুইটা ফন্ট ব্যবহার করা, তার বেশি না, কারণ একটা থেকে দুইটার বেশি করলে তখন অনেক ঝামেল হয়ে যায়, প্রিন্টের ক্ষেত্রে না হলে ওয়েবের ক্ষেত্রে বেশি ঝামেল হয়, কারণ যারা ডেভেলপার তখন তাদেরকে কাজ করতে অনেক সমস্যা হয়। যে এটা ইওর ইমেল, এখন এখানে অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের জায়গায় ইমেলটাই কপি করে দিলাম, আমরা পরে ওটা ঠিক করে নেব। আচ্ছা এখানে দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এখান থেকে যতটুকু দূরত্ব থাকবে এখান থেকে কিন্তু ততটুকু দূরত্ব, আর এই দূরত্বটা কতটুকু হবে, এই যে দেখেন এখান থেকে যে একটা লাইন আছে, এই লাইনটা বজায় রাখছে দুই সাইডে, আর এই লাইনটা বজায় রাখছে লোগোর ক্ষেত্রে। তো আমরা যদি এখানে একটু এই লাইনটার জন্য একটা রোলার নিই, আমাদের মেইন ডিজাইনটা অফ করে দিব। এখন মেইন ডিজাইনটা অফ করার আগে আমরা একটু কালারটা ঠিক করে নেব, সেটা হলো একটা কালার এবং দুইটা কালার। ওকে, এখন আমাদের ডিজাইন, আমাদের ভিডিও কিন্তু শেষের পথে, তারপর আমি দেখালাম যখন সব এ টু জেডটাই দেখিয়ে দিব। এখানে হলো ওকে ফাইন, এখানে যেটা ছিল সেটা হলো এই এটা ছিল, ওকে দিয়ে দিলাম, এটা হালকা ব্ল্যাক ছিল, আমি ব্ল্যাকটা একটু কমিয়ে দিব। এটা ছিল এই কালারটা, এই কালারটার আর একটু গাঢ় ছিল,
গাঢ় থাকার পরে এখান থেকে অপাসিটি কমে যাবে, তাহলে নিচের ইমেজটা বোঝা যাবে। এই যে তারপরে টেক্সট, আমি এই যে অ্যালাইনটা করব এই অ্যালাইনের ভিতরে টেক্সটটা রাখব, এই যে। এবং এখান থেকে যতটুকু আপনি বাম সাইডে রাখবেন ঠিক ততটুকু আপনাকে ডান সাইডেও রাখতে হবে। ওকে, এখান থেকে একটা নিয়ে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপরে এখানে দেখবেন যে কালার ভিন্ন আছে, এখানে কালারটা ভিন্ন বলতে এই যে দেখেন এখানে একটা লাইট ডার্ক এবং মানে তিনটা কালার যে আমাদের আছে তিনটা কালারই হবে। এখন এটাকে ক্লিক করে আমরা এটাকে লাইট কালার দিয়ে দিব। ওকে, এটা ক্লিক করে আমরা এটা ডার্ক কালারটা দিয়ে দিব, ডার্ক কালার দিব, কারণ আমাদের কাজ প্রায় শেষ। আবার সার্ভিসটি সব দিয়ে এখন এই ফোনটা ঠিক করতে হবে। সরি, আমাদেরকে দুইটা একসাথে নিতে হবে। আপনারা প্র্যাকটিস করতে চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব, যে যে ডিজাইনটা থেকে করলাম এই লিঙ্কটা দিয়ে দিব। যার ডিজাইন দয়া করে এই ডিজাইনটা কেউ কপি করে অন্য কোথাও ব্যবহার করবেন না, কারণ সবাই কষ্ট করে ডিজাইনগুলো করে। আপনারা প্র্যাকটিস করার জন্য বা কাজ শেখার জন্য ডিজাইনগুলো করবেন। দেখেন আমার ডিজাইন কিন্তু শেষ, আমার ডিজাইন আহামরি কিছুই না, কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সেলার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরেকটা কথা, গ্রুপটা কিন্তু বিজনেস কার্ডের গ্রুপ যেভাবে করেন ঠিক সেভাবে করলে হবে, ফ্লায়ারের গ্রুপগুলো সেভাবে করলে যেভাবে করেন সেভাবে করলেই হবে। আর এইসব ডিজাইন শুরু করার আগে সব সর্বপ্রথম আপনাকে যে ডিজাইনগুলো করা উচিত সেগুলো হলো র‍্যাক কার্ড এবং ফ্লায়ার, এই টাইপের কাজগুলো আগে করে আসা উচিত। আর এই ভিডিওগুলো আমার হলো ভিডিওতে পাবেন লাস্ট শেষের দিকে, আপনার চাইলে একটু দেখে নিতে পারেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত পেলে ভিডিও তৈরি করতে আরও সুবিধা হয়। সামনে আরও প্রজেক্ট বেস অনেক ভিডিও আসবে, লাইকটা দিতে ভুলবেন না এবং কমেন্টটা করতে ভুলবেন না, সাথে ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।